হ্যালো বন্ধুরা কেমন আছো আর সকলে ভালো আছো সুস্থ আছো আর সাবধান আছো সবাই ঘুমাচ্ছে ওই রুমে আমি এই রুমে এসে কন্টেন্ট পেলাম ভাবলাম একটু বলে নিই কারণ আমরা সময় তো কন্টেন্ট খুঁজি কন্টেন্ট হাতের কাছে পেয়ে গেলে না আর ঘুমটুম হয় না তো একটু তোমাদের সাথে কথা বলে নি তারপরে গিয়ে ঘুমাবো আপলোডে বসিয়ে তো হট কন্টেন্ট বলতে দেখলাম প্রীতম দিশানি আর রিমি এই তিনটে এবার এদের না যে প্রেমটা সত্যি বলতে বুঝে পাচ্ছি না যে কে কাকে কিভাবে ভালোবাসে ভালোবাসা মানে জোর করে হয় কি কোনো দিন তোমরাই বলো জোর করে হয় কি দিশানি প্রীতমকে ভালোবাসে প্রীতম রিমিকে ভালোবাসে রিমি প্রীতমকে ভালোবাসে দিশানিকে প্রীতম ভালোবাসে মানে মাথা মানে ওয়াইটি খুললেই শুধু এই একটা সমালোচনা শুরু হয়ে গেছে যে কে কার কাছে যাবে কে কাকে নিয়ে থাকবে এবার কিছু সমাজসেবী রিমিকে রেখে গেছে এবার আগে পরের কথা তো তোমরা সবাই জানো এখনকারটাও যদিও জানো রিমিকে রেখে গেছে এবার ই দিশানি কোন ব্রাহ্মণ একা এই হাত দেখায় জ্যোতিষীর কাছে গিয়েছে সেটাও দেখলাম কালকের ভিডিওতে এলো সেটা জ্যোতিষী ওকে বলছে আর আর ব্যাপার আমি বুঝে পেলাম না যেহেতু ওদের ভিডিও আমি দেখি না মাঝে মাঝে যখন কন্টেন্ট পায় মানে আমরা তো কনটেন্ট খুঁজি কনটেন্ট পেয়ে গেলে তখন হয়তো ভিডিওটা দেখে নিলাম এই রকম তো একদম পুরো যে দেখি সেটা কিন্তু দেখি না তো এটা বুঝলাম না দিশা নিয়ে আজ থেকে প্রায় পাঁচ ছ মাস পাঁচ ছ মাসই হবে পাঁচ ছ মাস আগে ও হাতের যে শিরা আছে সেটা কেটেছিল হসপিটালে অ্যাডমিট হয়েছিল তখন ব্যান্ডেজ করেছিল এখনও কেন সেই ব্যান্ডেজটা আছে আমি ওর যদিও ভিডিওটা দেখি না তো মাঝে তো আমার মনে হয় যে ব্যান্ডেজটা তো সরিয়ে ফেলেছিল আবার ওকে নতুন করে কোনো এটা চাল না সত্যি ব্যান্ডেজটা এখন পর্যন্ত আছে যারা দেখো তারা আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করো কারণ আমি এই বিষয়ে জানি না কারণ এখন যে শর্ট ভিডিওগুলো দিচ্ছে সেখানে দেখছি ব্যান্ডেজ করা তারপরে যে গুরুদেবের বাড়ি গিয়েছে কালীবাড়ি না কি একটা নাম যাই হোক তো সেখানে গেছে সেখানেও দেখছি ব্যান্ডেজ করা তো সেখান থেকে বলছি যে ও কি ব্যান্ডেজটা এখনও ঘাটা শুকোয়নি না কি ব্যাপার বুঝলাম না এই জায়গাটা তো যারা নিয়মিত ওদের দেখো বা আমার ভিডিওটা তোমরা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু গরমে ঘামছি তবু কিন্তু ভিডিও করছি তোমাদের সঙ্গে তারপরে তারপরে কোন সমাজসেবীকে নাকি রিমি খুব গালাগালি করেছে রিমির হাজব্যান্ড গালাগালি করেছে সে অন ক্যামেরায় ভিডিও রেকর্ডিং থেকে শুনলাম যে তাদের নাকি নামে কেস করেছে ফোর নাইনটিতে কেস করছে তুমি ধৈর্য ধরো আমি কেস করছি এরকম একটা শুনলাম কেউ বাঁচাতে পারবে না মমতা বাঁচাতে পারবে মমতার নাম্বার দিচ্ছি হ্যান ত্যান এইগুলো বলছে যাই মানে কিসের ভেতর দিয়ে কী যাচ্ছে যে কার কথা শুনবো কাকে দেখবো ঠিক বুঝতে পারছি না আবার এইদিকে দেখছি প্রীতম দুটো সকাল থেকে লাইভ নামিয়ে দিল যে আমাকে সংসার করতে দেওয়া হচ্ছে না রিমি সংসার করতে চায় কিন্তু রিমিকে সংসার করতে দেওয়া হচ্ছে না রিমির মা বা দিশানির মার সঙ্গে যোগাযোগ হয়েছে এরা আমাকে সংসার করতে দিচ্ছে না মন সংসার করতে দিচ্ছে না এ দিচ্ছে না ও দিচ্ছে না মানে সমাজসেবিকরা দিচ্ছে না সবাই প্ল্যান করেছে আমাকে মেরে ফেলার হ্যান ত্যান এগুলো এ শুরু করে দিয়েছে এর মা পাশ থেকে বলছে প্রীতমের মা এই এর নাম করবি না ওর নাম করবি না ওর নাম করবি না এ ভালো ও ভালো ও ভালো সে পাশ থেকে শুরু করে দিয়েছে এদিকে রিমি আবার দেখলাম প্রীতমকে বলছে যে তুমি ওর মাকে দিশা নিয়ে যখন কিছু না বলছে তুমি কেন বলছো তুমি কেন ভিউজদের সামনে খারাপ হয়ে যাচ্ছ লোকের কাছে কেন তুমি খারাপ হচ্ছ যার মা সেই কিছু বলছে না তোমাকে যদি সত্যি ভালোবাসে তাহলে সে তার বলা উচিত এখানে দেখলাম রিমি ভালো হয়ে যাচ্ছে আবার এই সমাজসেবীর মুখে শুনলাম যে রিমি নাকি তার মায়ের কাছে কিছু দিন আগে কাল পশুর ভেতরে ফোন করেছে করে নাকি বলেছে যে আমাকে থ্রেড দিচ্ছে আমি খারাপ আছি আমি এই করছি ওই করছি এই এইরকম নাকি বলছে মানে কে যে কি বলছে আর কে যে কি করছে কিছু বুঝতে পারলাম না আমি এতক্ষণ যে দেখলাম সেই সকাল থেকে রান্না করতে করতে আমি আর পরপর যেগুলো আসছে ধরো আর ওদের বিষয়ে দেখলে ওদের বিষয়ে চলে আসে সাজেশনে তো একটার পর একটা একটার পর একটা লাইভ দেখছি এটা দেখছি ওটা দেখছি নেট খরচ করে চলে যাচ্ছি কিন্তু কিছুই মাথা মুন্ডু বুঝতে পারলাম না আমি এতক্ষণ ধরে এতক্ষণ এখন বাজে প্রায় কটা বাজে থামো এক মিনিট হ্যাঁ তিনটে আটচল্লিশ বাজে আমি কিন্তু এখনও বুঝতে পারলাম না সেই এগারোটা থেকে আমি দেখে যাচ্ছি একটা পর একটা একটা পর একটা ভিডিও লাইভ সব দেখছি কিন্তু কিছু বুঝতে পারলাম না আমি তো তোমরা যারা বুঝেছ অন্তত একটু বলো আর আমার মনে হচ্ছে কি বলো তো রিমি মেয়েটা একটু বদমাস আছে না কি কি জানি কারণ কেউ ভালো না আমার কাছে মনে হচ্ছে কেউ ভালো না প্রীতমের এখন উচিত আমি বলবো দুটোকেই ঝাড়া হাত পাঁচ ফেলে দিতে হবে দুই দিকে তুমি একদিক তুমি একা থাকো আমিও একা থাকছি ওকেও একা থাকতে দাও এটা হচ্ছে এক নম্বর মানে এটা করলে হয়তো ওরা ভালো থাকবে দুই নম্বর হচ্ছে যে প্রি দেখো রিমির আর প্রীতম যেদিন ওদের দেখা হয়েছে মানে বাড়িতে এসেছে সমাজসেবিকরা যেদিন উঠিয়ে দিয়ে গিয়েছে বাড়িতে সেদিন রাত্রিবেলায় নাকি রিমি প্রীতম এক জায়গায় শুয়েছে পরের দিন ওদের মানে রিমির পিরিয়ডে এসেছে সেই জন্য আর কাজকর্ম যেটা হয় সেটা হয়নি তার ভেতর বালিশ এসেছে এই কথাগুলো ঘরের কথাগুলো কে জানে বলো রিমি আর প্রীতম থাকছে ঘরে তাহলে রিমি আর প্রীতমই জানে কথাগুলো তাহলে যখন ঘরের কথা লিক হচ্ছে তাহলে কে কথা লিক করছে নিশ্চয়ই রিমি করছে প্রীতম বলছে যে কে মানে প্রীতম বলিনি তাহলে রিমি বলেছে তাহলে রিমি কথাগুলো যখন বলছে তাহলে বদমাইশটা রিমি আবার রিমি মাকে নাকি ফোন করে বলেছে স ওটার নাকি রেকর্ডিং আছে তার কাছে আছে বললো যাই হোক তো তার কাছে নাকি রেকর্ডিং আছে ভয়েস কল আছে যে মা আমি ভালো নেই আমাকে প্রচুর টর্চার করছে এটা আছে আবার এক সমাজসেবী নাম সেটা আমি আমি এত পাচ্ছি না গো মাথায় নিতে এত পাচ্ছি না কারণ সংসার করি এইভাবে নচ্ছারগিরি করে বেড়াইলে তো হবে না সংসার করা হয় সেহেতু ছেলেদের এক্সাম চলছে ওদেরকে একটু ধ্যান দিতে হয় তারপরে ধরো ক্লাস এইটে উঠবে তার মানে বুঝতে পারছো কেমন ধ্যান দিতে হয় আর বাইরের সাবজেক্ট হচ্ছে মারাঠি হিন্দি ইংলিশ সব আছে সেহেতু বিশাল ধ্যান দিতে হচ্ছে ওই ওই ওইগুলোতে আর ধ্যান নিতে পারছি না মাথায় আর কাজ করছে না শুধু কাজ করি তাই করতে হবে আমাদের এখানে চ্যানেল আছে দ্বিতীয়ত চ্যানেলটা চালাতে হবে কন্টেন্ট পেলে কন্টেন্ট ক্রিয়েট করো বলো চ্যানেল চলবে এই জন্যই ধরো আমাদের এই এই জিনিসটাকে নিয়ে ভজানো তাছাড়া আমাদের কিছু বুঝতে পারছি না আর সত্যি বলতে কি এদের বিষয় না কোনো ইন্টারেস্ট পায় না যেমন মন্দিরা গিয়া করেছে একটা চলো একটা একজনকে ভালোবেসেছে কোনো সময় আসতেই পারে বি বিবাহিতদের যে ভালোবাসা আসবে না সেটা কোনো মানে নেই আসতেই পারে ও ভুল করেছে শুধরে নিয়েছে একটা বলার ভেতর একটা ঠিক ছিল এই যে টিন সন্দীপ সন্দীপের বউ ভাঙাটিন এরা দুজনে যে একটা ই করছে সেটাও একরকম মানার মতো এরা যে কি করছে আমরা নিজেই বুঝতে পারছি না আর আমি বলবো সমাজসেবী ঠিক আছে কী কী আমি জানি না তো যেহেতু জানি না সেহেতু বলবো না কে কি করছে কিন্তু ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এই এ একবার সুইসাইড করতে যাচ্ছে ও একবার সুইসাইড করতে যাচ্ছে এ বলছে বাঁচতে দিবে না এই ওআইটিতে যদি হট করে একটা কিছু হয়ে যায় না তা হয়তো তখনই একটা একটা মানুষ ভয় পাবে বা থামবে এগুলো প্রচুর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর যদি ভিউজের জন্য নাটক হয় তাহলে তো আমি বলবো চরম তারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে টাকাই যদি মানুষের সব হতো তাহলে আরে এদের কাছে টাকাটাই সব ভাই এদের কাছে টাকাটাই সব আর তারপরে এদের প্রত্যেকের চ্যানেল আছে মামা মাসি পিসি জেঠিমা দাদা দিদি বৌদি প্রত্যেকের চ্যানেল আছে সেহেতু মানে ও ভাবছে আমি এক কন্টেন্ট এখান থেকে বের করি ও ভাবছে আমি বের করি সত্য মিথ্যে দিয়ে পুরো জিনিসটাকে সে জগা খিচুড়ি করে ফেলেছে একদম পাঁচ মিশালি খিচুড়ি করে ফেলেছে জিনিসটা বোঝা খুব দায়ী আর দ্বিতীয় এ বলছে ও বললো ও বলছে এর কাছে কল রেকর্ড আছে এ বলছে ওয়াডিও অডিও রেকর্ড আছে মানে মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যার সমাধানই বলতে পারবো না বা কিছুই বলতে পারবো না শুধু দেখলাম এটাই বলতে গেলাম কিছুই বুঝলাম না ভাই আমি আমি আজকে প্রচুর নেট শেষ করে ফেলেছি রিমি প্রীতম নিয়ে এই তিনটাকে নিয়ে আবার এইটাও দেখলাম যে কোন সাধু কোন ইর কাছে গিয়েছে সে বলে দেয় না আগে থেকে তাদের কাছে গিয়েছে সে বলছে সে বলছে তুমি শুকিয়ে যাচ্ছ তোমার ই হচ্ছে প্রীতমের পেটে গাছ বেড়াচ্ছে কে গাছ খাইয়েছে ওষুধ খাইয়েছে তারপর প্রীতমের নাকি পেটের মধ্যে গাছ বেরিয়ে যাচ্ছে গাছ আবার উল্টো পা দিয়ে শুয়ে আছে নাকি পেটের মধ্যে দিন গাছ বেড়ায় আমি জানি না ভাই এটাও জানি না এদের কাছে যা যা সব আছে না সব নতুন নতুন শুনছি প্রীতম নাকি প্রীতমকে গাছ খাইয়েছে সেই গাছ নাকি পেটের মধ্যে জ্বর শিকড় বেরিয়ে গিয়েছে সেই গাছের এটাও আমাকে একটু ক্লিয়ার করো হ্যাঁ তোমরা যারা জানো সত্যিই কি গাছ খাওয়ায় বা গাছ খেলে কি জ্বর শিকড় সব বেরিয়ে যায় কি না আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটা করে আতো কমেন্ট করো ভাই আর এদের ভিডিওগুলো দেখছি না পুরো সবাই একটা মজা লুটছে আর কিচ্ছু না এদের নিয়ে যারা কন্টেন্ট করার তারা কন্টেন্ট বের করছে যারা ধরো ভিউজ কামানো তারা ভিউজ কামাচ্ছে যাদের চ্যানেলটা দাঁড় করানো তারা দাঁড় করিয়ে নিচ্ছে মাঝ থেকে এই তিন মাথা তিন পরিবার কিন্তু ফেসে যাচ্ছে আর কিচ্ছু না এরা তিন ফ্যামিলিও ধরো ইউটিউব করে সেহেতু এরাও ভিউজ কামাচ্ছে ব্যাপারটা লুফো শুধু লুফো মজা লুটো মজা লুটো মজা লুটো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আজকের মতো ভাই চলো